তো এই ঈদের পরে তোমার মূলত কয়েকদিন পরে তোমাদের জিএসটি পরীক্ষা শুরু। তো এই মুহূর্তে আমি তোমাদের জিএসটি ফাইনাল কীভাবে পড়াশোনাটাকে গুছিয়ে নেওয়া যায় তো সেটা নিয়ে আলোচনা করার ট্রাই করব। তো যদি বলি যে জিএসটি ফাইনাল প্রিপারেশনের ক্ষেত্রে তোমাদেরকে মূলত কি করতে হয়, আসলে সাবজেক্টগুলো কী কী সেটাকে দেখতে হবে, যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, তো তোমাদের এগুলো থাকে। এবং অপশনাল হিসেবে তোমরা যদি ফোর্থ সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগাতে পারো। তো এইটাই যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাদেরকে 25 25 25 করে মোট 4টে 100 নম্বর থাকে। তো এই ক্ষেত্রে তোমাদের এখন যে ফাইনাল প্রিপারেশনের ক্ষেত্রে মেন জিনিস হলো রিভিশনটা। রিভিশনের ক্ষেত্রে তোমরা বইটাকে রিভিশন দিতে পারো, প্লাস প্রশ্ন ব্যাংকের যে প্রশ্নগুলো আছে সেগুলো অবভিয়াসলি তোমাদের সলভ করা হয়ে গেছে এতদিনে, যে যেগুলো সলভ হয়েছে সেগুলো তোমরা রিভিশন দিতে পারো, যে মেনলি যেগুলো ভুল করছো তো সেগুলোই, আর শর্টকাট টেকনিকগুলো বেশি বেশি দেখার ট্রাই করবে। আর হলো বোর্ডের এমসিকিউ কোনগুলো, যে তোমাদের বইয়ের লাস্টে কিছু এমসিকিউ স্পেসিফিকভাবে আছে, তো সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। অনেক সময় স্যাররা করে কি, যে সেই হুবহু এমসিকিউগুলো তুলে দেয় পরীক্ষার জন্য, তো সেগুলো না তুলে দিলেও ওই টাইপের অনেক প্রশ্ন চলে আসে। তো সেই জন্য তোমাদের বোর্ডের এমসিকিউ অর্থাৎ বইয়ের লাস্টে যে এমসিকিউগুলো আছে সেগুলো তোমাদের খুব ভালোভাবে পড়া উচিত এবং আয়ত্ত আনা উচিত। আর প্লাস হলো কোয়েশ্চেন ব্যাংক, এমসিকিউ, যে বোর্ডেরগুলো আছে বই এবং যেগুলো আছে, এগুলো অনেক জিনিস আছে যে যেসব টার্মগুলো আছে খুব ভুলে যাওয়ার মতো, কিংবা যেই ভুলগুলো আছে সেগুলো তুমি বারবার রিভিশন দিবে। এবং যদি বলি যে বাংলা অথবা ইংরেজি দেখানো, আমার ক্ষেত্রে আমি বায়োলজি আর ইংরেজি দেখিয়েছিলাম। তো তোমরা চাইলে অনেক অনেকে যে ম্যাথ ইংরেজি দেখাতে পারো, ম্যাথ বাংলা দেখাতে পারো, অথবা বায়োলজি ইংরেজি বা অথবা বায়োলজি বাংলা দেখাতে পারো যদি চাও। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো একটু বাদ দিতে হবে। এখন তোমাদের এই জন্য শেষ মুহূর্তে তোমাদের হুট করে একটা সাবজেক্ট থেকে আরেকটা সাবজেক্ট ডাইভার্ট না হয় ভালো, তোমরা যেটা কনফিডেন্ট মনে করো সেটাই তোমরা দেখাবা। তো কি করবা না, তো হলো হাইলাইটস পড়া। তো অনেকে আছে যে বাজারে অনেক বই আছে যেগুলো হলো হাইলাইটস আর কি, লাস্ট মোমেন্টে রিভিশন দেওয়ার জন্য অনেক বই আছে যেগুলো, তো যেগুলো তোমরা অনেকেই পড়ে থাকো, তো এগুলো মোটেই কোনো কার্যকর না, তোমাদের এগুলো পড়া উচিত না। যেমন জয়কলির আছে, অ্যাসপেক্টের আছে, বর্তমানে আবার ওই যে হালকা নিশ্চান, তারা অনেক সময় ওই অনেক লাস্ট মোমেন্টে রিভিশনের জন্য অনেক বই ছাড়তেছে। তো সেগুলো বাদ দিয়ে তোমরা নিজের পড়াশোনাগুলোকেই বারবার রিভিশন দিতে থাকো। এবং লং টাইমের ক্লাস এই মুহূর্তে এসে তোমরা যদি কোনো কোর্স করো কিংবা ক্লাস করো, এটা তোমাদের জন্য কখনোই ভালো হবে না। আর একটা জিনিস হলো প্রিপারেশন, কারো কখনো ফুললি 100% হয় না, সবারই প্রিপারেশনে কিছু না কিছু ভুল ত্রুটি থাকে। তো তোমরা যতটুকু প্রিপারেশন নিয়েছো তোমাদের উচিত ওই প্রিপারেশনটাকে ভালোভাবে গুছিয়ে নেওয়া। তো এটাই ছিল গাইডলাইন। এখন যেই জিনিসটা কেউ বলতে চায় না সেটা হলো মূলত তোমাদের টাইম ম্যানেজমেন্টটা। টাইম ম্যানেজমেন্ট কীভাবে করা উচিত, যে পরীক্ষার হলে তোমাদের যেহেতু 60 মিনিটে পরীক্ষাটা হবে, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে এই 60 মিনিটকে ভালোভাবে কাজে লাগাতে হবে। তো যদি বলি পরীক্ষা প্রশ্নগুলোর উত্তর দেখানোর ক্ষেত্রে তোমাদের সর্বপ্রথম বায়োলজি দেখানো উচিত, বায়োলজির পরে কেমিস্ট্রি, তারপর হলো ফিজিক্স, তারপর হলো ম্যাথ। তো এই সিকোয়েন্সে যদি দাগাও তাহলে তোমাদের টাইম অনেকটা বেঁচে যাবে, তো টাইম অনেকটা বেঁচে যাবে। তো এই ক্ষেত্রে তোমাদের বায়োলজি দেখানোর ক্ষেত্রে আমি প্রিফার করবো যে 8 মিনিটে টোটাল 25টা এমসিকিউ দেখানো খুব বড় ব্যাপার না। যারা মেডিকেলে অ্যাডমিশন দিছো তাদের জন্য তো আরও কম সময় তোমরা চাইলে দেখাতে পারবে। এবং কেমিস্ট্রিও হিসাবে রাখবে যে মোটামুটি 12 মিনিটের ভিতরে শেষ করার ট্রাই করবে, এবং ফিজিক্স 15 মিনিট টাইম নেওয়ার ট্রাই করবে, এবং ম্যাথে হলো 15 মিনিট, এবং বাকি যে লাস্ট টাইমটা থাকে সেটা তোমরা ম্যাথে দিতে পারো। তো এই যে হলো টোটাল 50 মিনিটের হিসাব, যে আমি যাকে 5 মিনিট এক্সট্রা রাখতেছি যদি পরীক্ষার হলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তো সেই জন্য 5 মিনিট এক্সট্রা রাখতেছি, এবং 5 মিনিট হলো রিভিশনের জন্য। তো এই টাইমটা তোমাদের পুরোটাই মেনটেন করতে হবে এমন না। তোমরা চাইলে এইখানে ধরো 8 মিনিটের জায়গায় 6 মিনিটে শেষ করলে, পরবর্তীতে 2 মিনিট আবার রিভিশনের জন্য রাখলে, তারপর এই জায়গায় ধরো 12 মিনিটের জায়গায় 10 মিনিট, তারপর এখানে ধরো 15 মিনিটের জায়গায় 12 মিনিট, এই জায়গায় হলো 15 মিনিটের জায়গায় 12 মিনিট। তো এইভাবে তোমরা টাইমটাকে একটু কমিয়ে আনো, যাতে একবার রিভিশন দেওয়ার পর আরেকবার রিভিশন দিতে পারো, তো এটা তোমাদের জন্য বেস্ট হবে। আর এক্সট্রা 10 মিনিটস তো তোমাদের জন্য রাখছি, তোমরা চাইলে এই অনুযায়ী প্র্যাকটিস করতে পারো। যে কোনো একটা প্রশ্ন ব্যাংকের লাস্টে অনেকগুলো সলভ করার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য অনেক প্রশ্ন থাকে, সেগুলো তোমরা দিতে পারো। আর তোমাদের আপাতত অনলাইনে এক্সাম না দেওয়া ভালো, কারণ অনলাইনে এক্সামটা ততটা এফেক্টিভ না। তোমরা যদি একটা ধরো একটা প্রশ্ন প্রিন্ট আউট করে আনো, প্র্যাকটিস করো, তাহলে সেই ক্ষেত্রে একে তো তোমাদেরকে ওই রিয়েল
মোমেন্টের টাইম ম্যানেজমেন্টও শিখবে, প্লাস তোমাদের ওই যে ভুলগুলো আছে সেই ভুলগুলো থেকেও কিছুটা তোমরা ওই ভুলগুলো থেকেও শিক্ষা নিতে পারবে। তো এইটাই ছিল যে তোমাদের জিএসটি এর জন্য সম্পূর্ণ যে লাস্ট মোমেন্টে কীভাবে প্রিপারেশন থাকা উচিত এবং টাইম ম্যানেজমেন্টটা কী থাকা উচিত। আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে এইটাই তোমাদের জন্য বেস্ট টাইম হবে, যে তোমরা যদি এই টাইমটা মেনটেন করে পরীক্ষা দাও তাহলে তোমরা অনেক ভালো করতে পারবে। তো এইটাই, যারা জিএসটিতে পরীক্ষায় অ্যাটেন্ড করবে তাদের জন্য শুভকামনা। জিএসটিতে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে, যার মধ্যে সবচেয়ে ভালো ফ্যাক্টর যেটা সেটা হলো রিজিওনাল ফ্যাক্টর। তুমি যদি ধরো বরিশালে থাকো তুমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে, কুমিল্লায় থাকলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে, সিলেটে থাকলে সাস্ট আছে তোমার জন্য, ঢাকায় থাকলে জগন্নাথ আছে, তোমাদের টাঙ্গাইলে থাকলে তোমার টাঙ্গাইলে মাওলানা ভাসানী আছে। তো এরকম অনেক ইউনিভার্সিটি আছে। তোমরা যদি রিজিওনাল কোথাও থাকো, ধরো তোমাদের এক জায়গায় বাসা, তোমাদের বাসার পাশে ইউনিভার্সিটি আছে অথবা ওই জেলার মধ্যে ইউনিভার্সিটি, তো এটা তোমাদের জন্য বেস্ট অপশন যে তুমি তোমাদের বাসার পাশেই তোমাদের ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ পাবে। তো এই ক্ষেত্রে তোমার পরবর্তীতে অনেক কিছু করার সুযোগ সুবিধা থাকে। তো এইটাই, যে জিএসটি পরীক্ষা ভালোভাবে দাও, প্রিপারেশন ভালোভাবে নাও, এক্সট্রা অযথায় এক্সট্রা কোর্স করে অথবা বই কিনে তোমাদের সময় নষ্ট করার দরকার নেই। তোমাদের এতদিনে যা রিসোর্স আছে সেটাকে তোমরা ইউটিলাইজ করার ট্রাই করো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।